বৃষ্টির কারণে অনেক তীব্র যানজট, রাস্তায় অনেক পানি, যার কারণে সময় লাগতেছে অনেক। আমি ধানমন্ডি নয়ারে থেকে এখানে আসলাম প্রায় আধা ঘন্টার উপরে, ঠিক আছে, রাস্তা অনেক অনেক জ্যাম। এখন তো ভাই দুঃসহনীয় যানজট, বিশেষ করে ট্রাফিক যারা আছে তারা তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করতেছে না। আর আগে আমরা দেখতাম যে রিক্সা মেইন রোডে আসতো না, এখন অবাধে রিক্সা আসতেছে, একটু মোটামুটি বাড়ছে। হ্যাঁ, এটা আমাদেরকে যেহেতু নতুন একটা মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসছে, একটু তো মানে সময় নিবে, তো এটা আমাদের ধৈর্য ধারণ করবে এবং আমাদের জনগণের উচিত যে আমাদেরকে একটু সুযোগ দেওয়া, যাতে মানে আগের যে অবকাঠামো ছিল সেটা থেকে নতুন মানে একটা অবকাঠামো তৈরি হয়েছে, এদেরকে আমাদেরকে সহযোগিতা করা, ইনশাল্লাহ এটা ভালো হবে আমাদের। হ্যাঁ, বৃষ্টির কারণে আগের চেয়ে মানে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি, আজকে একটু বেশি আছে যানজট অনেক, মানে এক ঘন্টার মানে এক ঘন্টায় মানে এক কিলো জায়গায় আসতে পারিনি, অনেক যানজট বৃষ্টির কারণে, অনেক যানজট, আর রাস্তায় প্রচণ্ড পানি জমে থাকে, এই জন্য যানজটটা বেশি।